এই সাতটি খাবারের মেয়াদ কখনো শেষ হয় না আমরা দৈনন্দিন জীবনে মেয়াদ ফুরিয়ে যাওয়ার ভয়ে কত খাবার ফেলে দিই নিত্য প্রয়োজনীয় অনেক সামগ্রী কিংবা খাবারের মেয়াদ কম থাকায় আমাদের মনে হয় হ্যাঁ এর একটা ধারণা হয়ে গেছে সব কিছুই মেয়াদ মনে হয় দ্রুত শেষ হয়ে যায় অথচ এমন কিছু খাবার আছে সেগুলো ঠিকভাবে সংরক্ষণ করতে সেগুলোর 20% পর্যন্ত ব্যবহার করা যায় এই প্রতিবেদনই এই বিষয়গুলো তুলে ধরা হলো মধু বহু দিন মেয়াত থাকা তালিকায় প্রথম খাবার হচ্ছে মধু কিছুদিন রাখার পর মাঝে মাঝে একটু জমে গেলেও অতিরিক্ত ভাবে মধু মি앗 শেষ হয় না মধুর পাত্র খুলে তার সামান্য গরম দিলে তা আবার আগের অবস্থায় ফিরে আসে এবং এতে মধুর গুনাগুন সাদা চাল লাল চাল নষ্ট হলেও সাদা চালের ক্ষেত্রে সাদা চাল জেসমিন ও বাসমতি চালের গুণাগুণ কোনো ক্ষতি হয় না লবণ খাওয়ার টেবিল রেখে দেওয়া সাধারণ লবণ সামুদ্রিক লবণ বছরের পর বছর ব্যবহার নিরাপদ হয়ে থাকে চিনি চিনিকে সহজে রাখার কঠিন হলো চিনি জমে যাওয়ার অটুট চিনির মধ্যে ব্যাকটেরিয়া জমতে পারে না বলে কোনো স্থানে কোনো পাত্রে চিনি রাখলে তা অনেক দিন ধরেই ব্যবহার করা যায় শুকনো বিন খাবার দুই বছর ধরে সংরক্ষণ করলেও এর ধরনের খাবার নষ্ট হবে না অনেক দিন রাখলে সিদ্ধ হলে সময় লাগতে পারে বা পুরোপুরি সিদ্ধ নাও হতে পারে কিন্তু পুষ্টি গুনাগুন অটুট থাকবে ইনস্টল কফি বোতল খোলা হোক আর বন্ধ হোক ফ্রিজ রেখে দিলে বছরের পর বছর ইনস্টল কফি একই রকম থাকবে মদ পুরোনো মদ খেতে মজা বেশি কিন্তু সেটা যদি বন্ধ করা থাকে তবে রামের বোতল একেবারে খুলে আসলে যদি শেষ করা না হয় তাহলে দুশ্চিন্তার কিছুই নেই ঠান্ডা অন্ধকার স্থানে রাখলে গন্ধ হয়তো কিছুটা হারালেও সব কিছু মিলিয়ে স্বাদ একই থাকবে এই চ্যানেলটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না লাইক করুন শেয়ার করুন কমেন্টস করুন